শুরুতে এই সংবাদ শিরোনাম। সিরিয়ার জনগণের তেল চুরি করে ইসরায়েলে পাঠাচ্ছে আমেরিকা, বললেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত। তুর্কি জাহাজে জলদস্যুদের হামলা, এক নাবিক নিহত, অপহৃত আরও 15 জন। বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর নগরী হচ্ছে মদিনা। রাশিয়ায় পুতিনের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ, আটক 3,100 জন। এবং সবশেষ থাকছে তাইওয়ানের আকাশে চীনের যুদ্ধবিমান, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সিরিয়ার জনগণের তেল চুরি করে মার্কিন সেনারা অন্য কোথাও পাচার করছে, তবে ধারণা করা যায় সম্ভবত ইহুদিবাদী ইসরায়েলেই তা পাঠানো হচ্ছে। ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক, লেখক এবং সৌদি আরবে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত জে মাইকেল স্প্রিংম্যান একথা বলেছেন। সিরিয়ার তেল এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ লুটপাট করার জন্য আমেরিকা ইরাক থেকে শত শত সেনা এবং বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র সিরিয়া নিয়ে গেছে। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা এবং দেইর আজ জাওয়ার প্রদেশে সব সেনা এবং অস্ত্র মোতায়েন করে রাখা হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইরাক থেকে 200 সেনাকে আকাশপথে সিরিয়ার আশাদ্দাদি শহরে নেওয়া হয়েছে। হাসাকা প্রদেশের রাজধানী থেকে 60 কিলোমিটার দক্ষিণে আশাদ্দাদি শহর অবস্থান। তেল চুরি করা প্রসঙ্গে স্প্রিংম্যান বলেন, ইরাকে সেনা মোতায়েন করে রেখে দেশটিতে দখলদারিত্ব কায়েম করে রেখেছে আমেরিকা, এবং সিরিয়াতেও তারা একইভাবে দখলদারিত্ব রাখতে চায়, যাতে সেখানকার তেল চুরি করা যায় এবং সেই তেল অন্য কোথাও পাচার করা যায়। তবে আমেরিকার এই তেল মূলত বর্ণবাদী ইসরায়েলে পাচার করছে বলে ধারণা করা যায়। মাইকেল স্প্রিংম্যান আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি এবং জাপান দখল করে রেখেছে আমেরিকা। গিনি উপকূলে তুরস্কের একটি কার্গো জাহাজে জলদস্যুদের হামলার ঘটনা ঘটেছে। এতে আজারবাইজানের এক নাবিক নিহত হয়েছেন এবং জাহাজ থেকে 15 জনকে অপহরণ করেছে জলদস্যুরা। তুরস্কের গণমাধ্যম জানিয়েছে, এমপি মুজার্থ নামের তুর্কি জাহাজটি লাগোস থেকে দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপ টাউনে যাচ্ছিল। পথে নাইজেরিয়ার জলদস্যুরা জাহাজে হামলা চালায়। তুর্কি গণমাধ্যমের খবর অনুযায়ী, জাহাজের 19 জনের মধ্যে 15 জনকে অপহরণ করা হয়েছে এবং জলদস্যুদের হামলায় আজারবাইজানের ইঞ্জিনিয়ার ফরম্যান ইসমাইল নিহত হয়েছেন। নাইজেরিয়া এবং গিনি উপকূলে জলদস্যুদের হামলা অনেকটা সাধারণ ব্যাপার। এসব জলদস্যু জাহাজে হামলা চালিয়ে নাবিকদেরকে অপহরণ করে এবং মুক্তিপণের বিনিময়ে তাদেরকে ছেড়ে দেয়। বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর নগরীর মর্যাদা পেয়েছে সৌদি আরবের পবিত্র নগরী মদিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীরা আন্তর্জাতিক মাপকাঠিতে নগরীটিকে জরিপ করে এই স্বীকৃতি দিয়েছেন। 20 লাখ লোকের এই পবিত্র নগরীটিতেই প্রথম ঘনবসতিপূর্ণ নগরী, যেটি স্বাস্থ্যকর শহরের তকমা পেল। 22টিরও বেশি সরকারি এবং বেসরকারি এবং স্বেচ্ছাসেবী সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই জরিপ কাজে সহায়তা করেছে। এসব সংস্থাকে প্রযুক্তিগত সহায়তা করে স্থানীয় তাইবাহ বিশ্ববিদ্যালয়। রাশিয়ায় পুতিন বিরোধী নেতা আলেকজাই আলেকজো নাভালিনের সমর্থনে নজিরবিহীন বিক্ষোভ হয়েছে। এ বিক্ষোভে যোগ দেওয়ায় 3,000-এরও বেশি মানুষকে দেশটির পুলিশ আটক করেছে। মস্কোতে দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের শারীরিকভাবে নির্যাতন করেছে এমনও দেখা গেছে। মস্কো সেন্ট পিটার্সবার্গ, সাইবেরিয়া সহ প্রায় 100 শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করে মানুষ। কিশোর ছাত্রছাত্রী থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরা পর্যন্ত বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীরা নাভালনির মুক্তির দাবি করেন। সংবাদ সংস্থা রয়টার্সের ধারণা অনুযায়ী মস্কোতে র্যালিতে অন্তত 40,000 মানুষ অংশ নেয়। তবে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে বিক্ষোভকারীদের সংখ্যা 4,000। পর্যবেক্ষকরা বলছে, রাশিয়ায় এই মাত্রার বিক্ষোভ আগে কখনো দেখা যায়নি। মস্কোতে গত 10 বছরের মধ্যে এত বড় পরিসরে বিক্ষোভ হয়নি। ওবিডি ইনফো নামের একটি বেসরকারি সংস্থা, যারা র্যালি পর্যবেক্ষণে কাজ করে থাকে,
জানিয়েছে প্রায় 3100 মানুষকে আটক করা হয়েছে, যার মধ্যে 1200 জনের বেশি মস্কো থাকে। বিক্ষোভের মধ্যে নাবালিনির স্ত্রী উইলিয়াকেও কিছুক্ষণের জন্য আটক করে পুলিশ। তিনি ওই ঘটনার একটি ছবি তার ইনস্টাগ্রামে পোস্ট করেন। প্রেসিডেন্ট পুতিনের সমালোচকদের মধ্যে সবচেয়ে আলোচিত ব্যক্তি আলেক্সেই নাভালনি গত রবিবার গ্রেপ্তার হওয়ার পর বিক্ষোভের ডাক দেন। গত আগস্টে রাশিয়ার নাভালনির উপর স্নায়ু বিকল করার বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করা হয়। এরপর থেকে তিনি চিকিৎসার জন্য বার্লিনে ছিলেন। চীনের 8টি বোমারু বিমান এবং 4টি যুদ্ধবিমান গতকাল শনিবার তাইওয়ানের আকাশসীমায় প্রবেশের ঘটনায় কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, চীন প্রতিবেশী দেশকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে, এটা উদ্বেগের। চীনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র আরও বলেছে, তাইওয়ানের উপর সামরিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ বন্ধে আমরা বেইজিংয়ের প্রতি আহ্বান জানাচ্ছি। তাইওয়ানের নবনির্বাচিত জনপ্রতিনিধি আছে, তাদের সঙ্গে আলোচনায় বসুন। যুক্তরাষ্ট্র তাইওয়ানের পুরনো মিত্র। সম্প্রতি দেয়া বিবৃতিতে তারা তাইওয়ানের সঙ্গে সুসম্পর্ক অব্যাহত রাখবে বলেও জানিয়ে দিয়েছে। এর আগে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চীনের যুদ্ধবিমান তাদের আকাশসীমায় প্রবেশ করে। পরিস্থিতি মোকাবেলায় ওই অঞ্চলে বিমানবাহী ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়। এর মধ্যে ছিল পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম H-6K বোমারু এবং 4টি J-610 যুদ্ধবিমান। তাইওয়ানকে বারবার নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। কয়েক মাসে দক্ষিণ চীন সাগরে তাইওয়ানের নিয়ন্ত্রিত প্রতাশ দ্বীপপুঞ্জ এবং তাইওয়ানের দক্ষিণ অঞ্চলের মধ্যবর্তী পানিসীমায় চীন নিয়মিত ফ্লাইট পরিচালনা করেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি মানচিত্র প্রদর্শন করে দেখিয়েছে, আগে যে সব স্থান দিয়ে চীনের বিমান অতিক্রম করেছে সেই এলাকায় এবারও অভিযান পরিচালনা করেছে তারা। যুদ্ধবিমানের বিষয়ে সতর্ক হয়েছে তাইওয়ানের বিমান বাহিনী। তারা নজরদারি করতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।